নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে রেসিপি ডিম দিয়ে লাল শাক করব। লাল শাক তো আমরা অনেক রকম করে খাই, একবার বাড়িতে অবশ্যই কিন্তু ডিম দিয়ে লাল শাক করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু ভালোই লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নতুন বন্ধুদের বলছি আমার পাশে আপনারা থাকেন, পুরোনো বন্ধুরা যেমন পাশে আছেন সাপোর্ট করছেন, আশা করি কিন্তু সেইভাবে কিন্তু আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন সারা জীবন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ডিম দিয়ে লাল শাক করবো, তার জন্য কী কী নিয়েছি। এক আটি লাল শাক নিয়েছি, কুচিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের কুচিয়ে নিয়েছি। দুটো ডিম নিয়েছি, পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি মাঝখান থেকে ফাটিয়ে, পাঁচ ফোড়ন নিয়েছি হাফ চামচ। প্রথমে ডিমটা একটা বাটিতে গুলে নেব। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এবার চামচ দিয়ে গুলে নেব। ভালো করে গুলে নিলাম, এবার মুলার নাই চলে যাবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, একটা খুন্তি দিয়ে কড়া চারিদিকে তেলটা লাগিয়ে নেব। যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো এবার গোলাটা। ডিম গোলার সময় কিন্তু কোনো লবণ ব্যবহার করি আমি। ডিমের ভুজিয়া করবো, তো একটু বড় বড় করে রাখবো। প্রথম দিকে কিন্তু ডিম দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করলে একদম পুরো পুরো হয়ে যায়, ওই কারণে আগে আমি ডিমটা নাড়াচাড়া করলাম না। এরকম বড় বড় পিস হচ্ছে ডিমের ভুজিয়াগুলো, খেতে ভালো লাগবে মুখে যখন করবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। ডিমের ভুজিয়াগুলো পিস পিস মতো হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমের ভুজিয়াগুলো তুলে নিচ্ছি, কড়াতে সব ডিমের ভুজিয়া তুলে নিলাম, এবার কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দেবো। এখন দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে, তেলটা গরম হয়ে গেছে। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো ফোড়নে, একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম, তাহলে নরম হয়ে যাবে পেঁয়াজটা তাড়াতাড়ি। পেঁয়াজটা হালকা ভাজা করে নেবো নাড়াচাড়া করতে করতে। লাল শাক তো অনেক রকম করে খেয়েছি, কেউ ডিম দিয়ে করে খেয়েছে অবশ্যই, কিন্তু বাড়িতে একবার ডিম দিয়ে করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগে খেতে। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন আমি কীভাবে করছি। লাল শাক করতে একটু বেশি সময় লাগে না, যেমন পেঁয়াজটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, অনেকটা ভাজাও কিন্তু হয়ে গেছে। আর একটু ভাজা করে নেবো পেঁয়াজটা, পেঁয়াজটা হালকা ভাজা করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, লাল শাকটাও দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দেবো না, কেন পেঁয়াজ ভাজার সময় তখন লবণটা দিয়েছিলাম, একটু চেক করে তারপরে লবণ লাগলে দেবো, নাহলে দেবো না। ভালো করে মিশিয়ে নিলাম, শাক কিন্তু রান্নার পরে কিন্তু অল্প হয়ে যায়, এটা লবণটা দিলাম না। এখন ভালো করে পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিলাম লাল শাকটা। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে নেব, দেখুন কতটা কমে গেছে লাল শাকটা, একটু নাড়াচাড়া করে নেব। শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, একদম খুব সহজে কিন্তু শাক রান্না করা যায়।
এতে অ্যাড করব একটু চিনি, দু চামচ চিনি দিলাম ছোট চামচ বলে, মিষ্টি আপনারা বুঝে দেবেন। আগে কিন্তু একটু মিষ্টি তাহলে ভালো লাগে না খেতে, পাঁচশো মাছটা লাগে, মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন আপনারা, কিন্তু একটু দিতেই হবে, কিন্তু নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। ছাড়ছিল চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, দেখুন একটু জল জল ভাব আছে, তার মানে আরেকটু হবে লাল শাকটা, লাল শাকটা অনেকটাই কুমিয়ে কেটে দেখুন। এবার ডিমে ভুজিয়াটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো লাল শাকের মধ্যে। অবশ্যই কিন্তু আপনার আমার বাড়িতে একবার কিন্তু ডিম দিয়ে লাল শাক করে খেয়ে দেখবেন। ভালো করে মিশিয়ে নিলাম, আর একটু হবে, আর ঢাকা দেবো না, ডিম দিয়ে লাল শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। লাল শাক আমার রেডি, এবার গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে দেখাচ্ছি। অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে, আশা করি কিন্তু ভালোই লাগবে। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের রেসিপি এই অবধি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।